हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो এসে গেছি একটা নতুন লাঞ্চের ভিডিও নিয়ে। তো দেখো আজকে লাঞ্চে কি কি আছে। তো আজকে লাঞ্চে একদম মানে কি বলবো, ভেজ, সব ভেজ আইটেম, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে। এখানে আছে পরিমাণ মতন ভাত, পরিমাণ মতন ভাত, আর এখানে আছে সুক্তো। তো এই সুক্তোটা আমি ভিডিওটা আমি দিয়েছি কি করে রেঁধেছি আর কি, সেই পুরো কুকিং ভিডিওটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও আর অবশ্যই কমেন্ট করো। এখানে আছে আলু ভাজা, এখানে আছে মুগ ডাল টমেটো দিয়ে, এখানে আছে টক দই, যেটা কিনা এই ওয়েদারের জন্য আদর্শ গুঁড়ো, আর আছে এখানে পোস্ত বাটা, এটা কিনা আমার বড়মশাই খেতে খুব ভালোবাসেন। দেখো আমি দেবো, দেখো কি বলে, এ না পোস্ত কিন্তু আমি নিজে হাতে বাটিনি, ঠিক আছে। পোস্ত আমি বেটেছি মিক্সিতে, অল্প খাবো আমি, অতটা একটুকু দিয়ে হয়ে যাবে। নুন দেয় নুন টান দিচ্ছি, কত নুন, মাখা ছিল না বাটলে, ওই যে মেয়েতে শুক্তো করার সময় পোস্ত করেছিলাম সেইটা। কেমন হয়েছে, ভালো? ওর খুব ফেভারিট। বেশ, আমারও খুব মানে খুব একটা না ভালো লাগলো, গরম ভাতে ভালোই লাগে পোস্ত বাটাটা। আমি তো আজকে মানে অন্য কোনো আইটেম খাবোই না, শুক্তো দিয়েই খাবো। এগুলো হচ্ছে আমাদের ঝাল, এই রান্নাগুলো হচ্ছে আমাদের মা ঠাকুমাদের আবিষ্কার। তখনকার দিনে তো এত মডার্ন কিছু ছিল না, আমরা যখন এখন এরকম মানে বাড়িতে খেতে ইচ্ছা না করলে বাইরে খেয়ে নিলাম, তো জ্বর ঠান্ডা এগুলো লাগলে তখন মা ঠাকুমারা এমনই করতেন যে মুখে যাতে স্বাদ আসে, তাই তো? তখন এরকম পোস্ত বাটা, কালো জিরে বাটা, তারপরে শিউলি পাতার বড়া, এসব খেলে পরে মুখের একটা আলাদা স্বাদ আসে। তো এগুলো কিন্তু মানে মা ঠাকুমারা হয়তো তখনকার দিনে এরকম গ্র্যান্ড হোটেল কি বা এগুলো জানতো না, বাট তাদের হাতের যে এই যে ঐতিহ্য রান্নাগুলো, এগুলো কিন্তু আমাদের পরের জেনারেশান তারপরে জেনারেশান তারপরে তাই অবধি চলতেই থাকবে। এই রান্নাগুলো কোনো দিন পুরনো হবে না, কোনো দিন না। যেমন আমি আজকে যে শুক্তোটা বানিয়েছি সেটা কিন্তু টোটালি মানে ঘরোয়া টাইপের, কিন্তু একদম কি বলবো, শুক্তোর যে স্বাদটা বড়ি আছে, এর মধ্যে ঝিঙে দিয়েছি, কারণ বেগুন খেলে আমার ওর দুজনেরই অ্যালার্জি হয়, তো আমরা সেগুলোকে একটু স্কিপ করে তার মধ্যে ঝিঙে ঢুকিয়ে দিয়েছি আমি, ঠিক আছে।
তো পোস্ত ঘি এগুলো না দিলে সুক্তর কিছু ইয়ে হয় না। তো রিভিউটা কিন্তু ওদের কেমন হয়েছে, দুধ দিয়ে করেছো? হুম, দুধ ঘি সব দিয়েছি, পোস্ত বাটা, তখন হ্যাঁ কাঁচকলা দিয়েছি, শুধু ঝিঙেটা দিয়েছি আমি, ওটা মায়ের রেসিপি। হুম, ইচ্ছে তো দেখুই না সুক্ত হবে কি করে। রান্নাটা কেমন হয়েছে বলো, প্রত্যেকটা বড়ি কিন্তু গোটা গোটা আছে বলো বন্ধুদেরকে। বড়ি আমি যদিও খাই না, তাও দেখে তো খা ভালোই লাগছে। উচ্ছে পড়ে নি, উচ্ছে পড়ে। বেশ বেশ, এর মধ্যে তোমরা শিমও দিতে পারো, ঘরোয়াভাবে রান্না করতেই পারো না, তো কি আছে, অসুবিধা তো নেই। সবসময় যে একরকম খাবো তা তো না। কেমন হয়েছে বলবো? যেহেতু শনিবার আজকে পুরো ফুল ভেজ, আমরা মানে পেঁয়াজ রসুন খাই, কিন্তু যেহেতু আমার মাও একদম ইয়ে করে না, তো সেই জন্য আমরা একদমই বাড়িতে বেশিরভাগ সময় চেষ্টা করি। অবশ্য রায়তা ফায়তা অনেক সময় ধরো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বানাই বা স্যালাডও বানাই, আমরা মানে ভেজ হলে আমরা পেঁয়াজ রসুনটা খাই। কেমন আছে বলো? হে বলো বন্ধুদেরকে কেমন হয়েছে। ভালো ভালো, ঠিকঠাক। এইভাবে শুক্তো না খেলে বেশ জমে না। ভালো হয়েছে, ও বলে দিয়েছে ভালো হয়েছে, ভালো হয়েছে বলেছে মনে আমার শান্তি। আমি আসলে কি বলতো, রান্নায় না একটু ভয় ভয় নুনটা দিই, যদিও নুনটা ঠিক আছে আর একটু দিলে ভালো লাগবে। বড়ি উচ্ছে সজনে ডাটা যে ঠিক আছে, এই গ্রেভিটাই আরেকটু যদি বসত আরও জমে যেত। আচ্ছা, আরেকটু থিকনেস বসত, আমি ভয় ভয় নামিয়ে দিয়েছি তাড়াতাড়ি। খেতে ভালো হয়েছে, এরকম সুক্তো দিয়ে বলবে এক থালা গরম ভাত খাওয়া যায়। বেগুন শিম আমি এগুলো খাই না। শিমটা তাও খায় কিন্তু সেটা সেদ্ধ, আলু ভাতের সাথে হলে খাই, তরকারি শিম খাই না, আর বেগুন কিছুতেই খাই না। বেগুন আমিও খাই না। এইখানে শুক্তোয় যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছে সবকটাই আমি খাই। আমরা ঝিঙেও খেতে না, এখন ঝিঙে খাও বলো। শুধু বড়িটা ছাড়া বড়িটা কেমন হয়, গন্ধ লাগে, খেতে ভালো লাগছে। শুধু ডাটাটা ভালো লাগছে না বলো, হেলদি খাওয়া কোনো রকম কোনো রিচের ব্যাপার নেই, কষ্ট হওয়ার ব্যাপার নেই। কাঁচা পোস্ত বাটা, শুক্তো, টক দই, আলু ভাজা, ডাল আছে ওনার, ডাল, মুগের ডাল, আলু ভাজা, দই, কালাতে খাওয়াটাও সিম্পল ছিল বলো, গোবিন্দভোগ সাথে ভাত। আর এখন যা ওয়েদারের ইয়ে, সবসময় লাইট খাওয়াটাই বেটার, তাই না? কীরকম গরম পড়ে গেছে, মার্চ মাসের সবে 4 তারিখ, তো বলবে রাস্তায় বেরোলে মনে হচ্ছে জুন মাসের মধ্যে ভাগ চলছে, কি গরম বাবা।
আর একটু দু চামচ দরকার। বেশ, এটা হচ্ছে আলু ভাজাটাও খেতে পারে ওনার ফেভারিট, একদম ঘি ভাত দিয়ে খাওয়ার মতো একদম আইডিয়াল আলু ভাজা। এটা সত্যি কথা, আর তোমরা ওকে যতটা আলু ভাজা দেবো ততটাই খেয়ে দেবে, ওর আলু ভাজাতে কোনো না। কেউ যদি আমার বলে যে শুধু লাঞ্চে আলু ভাজা আলু ভাজা দেবে তাও আমি খাই। আলু ভাজা আর রুটি খেতেও খুব ভালোবাসি, আলু ভাজা রুটিও তুমি পছন্দ করো। আর এবছর গরমে মনে হয় না বেশি একটা মাছ খাবো বলো, গরমে একদম ঝাল মশলা খাওয়াই যাবে না। ডালটা খুব ভালো হয়েছে, একটু ভাত নেবে বসে বসে শুধু আলু ভাজা খাবে বা বসে পড়েছি দেখছো কতটা কোয়ান্টিটি। ভাত খাওয়া কমপ্লিট, ভাত খাওয়া কমপ্লিট, এবার আলু খাবে। বেশি ভাত খাই না, যতটুকুনি দরকার একটু বাতি খাই। আর পেট পুরো টাইট করে খাওয়া উচিত নয়, আর এই গরমে তো একদমই না, পেটে একটু জায়গা রেখেই খেতে হয়। এতে খাবারটা হজম হতেও সুবিধা হয়, স্টমাকের উপর চাপ পড়ে না। তারও তো রেস্টের দরকার, বিনা পারিশ্রমিক ওভার টাইম করানোটা তাকেও ঠিক নয়। বঞ্চ বেশি ভাত খাওয়ার থেকে একটু ডাল একটু সবজি খাওয়া ভালো, স্যালাড ভালো, ভাতে কোনো উপকার নেই। ভেবেছিলাম হাত ধুয়ে উঠে দুধ দইটা খাবো, কিন্তু আগেই চলে এলো যখন মেরে দিই। দই এমনি আমি খেতে পারি না, একটু ফেটিয়ে নিয়ে তারপর একটু লিকুইড সেমি লিকুইড ফর্ম করে ভেতরে নিয়ে যাচ্ছি। গেলাম এগুলো নিয়ে, আর ভাত দিয়েও খাই না দই, শুধু দই খাই। দেখতেই পাচ্ছ দইটাকে ফাটাচ্ছি, না না মুখে মাখবো না, খাবো খাবো মুখে মাখবো না।
দেখছো অলরেডি কিন্তু একদম লিকুইড ফর্ম হয়ে গেছে অলরেডি একদম। এবার খেতে একটা আলাদা রকম একটা ফিল হবে। শনিবারের দুপুরের লাঞ্চ অলমোস্ট কমপ্লিট, তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে। যারা এই ভিডিওটা দেখছো বা দেখবে একটু আমাদের কথাটা খেয়াল রেখো, যাতে আমরা এনার্জি হারিয়ে না ফেলি। তার জন্য কী প্রয়োজন? অনেক 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, যেটা সবার আগে দরকার। এবং সাবস্ক্রাইবের পাশে একটা ঘন্টা আছে, টাং করে বাজিয়ে দিতে হবে, তাহলেই সবার আগে নোটিফিকেশান তোমরা পাবে, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে পরিবেশন করতে পারি। দই শেষ, দই শেষ। এবার বাটি খাচ্ছি, দেখো বাটির গায়ে যে দইগুলো লেগে রয়েছে ওইগুলো এবার সাফ করছি। ছোটোবেলায় মা বলতো চাচিপুচি খায় শ্বশুর বাড়ি যায়, এই চাচিপুচি খাচ্ছি। তো গাইস আজকের জন্য ভিডিও এইটুকুই, টাটা, আবার অন্যদিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে।